সাকিবের এক কাণ্ডে বদলে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটের প্রেক্ষাপট। নিরুত্তাপ বিপিএলও উত্তাপ ছড়িয়েছে, প্রাণ ফিরে পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় লীগ। বিপিএল শেষ হয়েছে, পরের আসরের আগে এখনো অনেকটা সময় বাকি, তবে দল গুছানোতে সবার চেয়ে এগিয়ে ঢাকা মোহামেডান। সাকিব তাসকিনকে ধরে রেখেছে, সবচেয়ে বড় চমক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকারকে তারা দলে ফিরিয়েছে। বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক ফিরিয়ে আনতে চান ক্লাবের হারানো ঐতিহ্য, নিকটতীতের স্মৃতি ভুলে মাহমুদুল্লাহর লক্ষ্য মোহামেডানের সাফল্য। মিশন অবশ্যই চ্যাম্পিয়নশিপ জন্য আমরা ইনশাল্লাহ খেলবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি, মুশফিক আছে, সৌম্য আছে, তাসকিন আছে, ইনশাল্লাহ সাকিব জয়েন করবে এবং আরও অনেক ভালো ভালো প্লেয়ার নিয়েই এবারে দলটা গঠন করেছে মোহামেডান। তো আই হোপ ইনশাল্লাহ আমরা খুব ভালো ক্রিকেট যদি খেলতে পারি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখতে পারি। মোহামেডান সবসময়ই তো একটা অনেক বড় একটা নাম ঘরোয়া ক্রিকেটে, এটা সবসময় জানি। আমি এক বছরই আমার মোহামেডানে এর আগে খেলার সৌভাগ্য হয়েছিল, তো আলহামদুলিল্লাহ এটা আমার সেকেন্ড ইয়ার হবে মোহামেডানে। তাই হোপ ইনশাল্লাহ আমরা সবাই ভালো ক্রিকেট খেলে যেন আমরা যারা মোহামেডানের সমর্থক তাদেরকে যেন এই চ্যাম্পিয়নশিপের স্বাদটা যেন দিতে পারি। সাকিব আল হাসানের সাথে মুশফিকুর রহিমের এমন ছবি সামনের প্রিমিয়ার লিগ থেকেই হয়তো দেখা যাবে নিয়মিত। মুশফিকও খুশি মোহামেডানের নাম লিখিয়ে, নিজেকে ভাবছেন ভাগ্যবান, রিয়াদের মতো তিনিও চান অপ্রতিরোধ্য মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগ আমার মনে হয় বাংলাদেশের এক নম্বর লিগ এবং সবাই জানে যে এখানের খেলার কত বড় একটা রেপুটেশন থাকে এবং ক্লাবগুলো কীরকম ফাইট করে থাকে। তো মোহামেডান সার্টেনলি টপ ক্লাবদের মধ্যে একটা, যেটা এটা ঠিক হয়তো বা লাস্ট কয়েকটা বছর তারা সেই সাফল্যটা পায় নাই। সো এই জন্য এই বছর তারা প্ল্যান করেছে যে হোপফুলি কিছু ভালো ভালো প্লেয়ার অনেক যারা আছে তাদেরকে তাদের দলে দিতে। তো আই এম রিয়েলি লাকি এবং আই এম ফিল অনার্ড যে তারা আমাকে সাইন করেছেন। সাদা কালোদের পুরো দলটাই দুর্দান্ত, মিরাজ হাসান মাহমুদরাও বদলে দিতে পারেন ম্যাচের প্রেক্ষাপট। আছেন সুভাগত হোম, নাজমুল ওপুরা, জাতীয় দলের ক্রিকেটারদের ছড়াছড়ি থাকলেও তাদের পুরো সময় পাবে কিনা মোহামেডান সেটা নিয়েও প্রশ্ন আছে। তবে বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নশিপটাই দলের আলটিমেট লক্ষ্য। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশ লাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।